আমরা এখন ওপেন করেছি একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, অর্থাৎ একটি কলেজে কিছু কর্মী নিয়োগ করা হবে। এর বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। কতগুলো শূন্য পদ রয়েছে, কিভাবে আপনাদেরকে আবেদন করানো হবে, সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা ওয়ার্ড স্ক্রিনে দেখতেও পাচ্ছেন সেই নিয়োগের নোটিশ, অর্থাৎ আপনারা যদি ক্লাস 8 পাস হয়ে থাকেন তবে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। তো কোন কলেজে নিয়োগ করানো হচ্ছে সেটাও আমরা বিস্তারিত দেখে নেব। এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছি একটি কলেজে নিয়োগ করানো হচ্ছে, আপনারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করবেন, দেখবেন ওখানে দেওয়া রয়েছে ভিডিওটা, ওখানে ক্লিক করলে আপনারা সেই কলেজের ভিডিওটা পেয়ে যাবেন। বা আপনারা যদি আমাদের ডিসক্রিপশন বক্স ফলো করেন সেখানে ভিডিওটা দেওয়া থাকবে, ভিডিওর লিঙ্ক, সেখান থেকে আপনারা ক্লিক করলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, সেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিতে আমরা বিস্তারিত বিষয় দেখে নেব। কত বয়স চাওয়া হয়েছে, পরীক্ষা কীভাবে হবে, কতগুলো শূন্য পদ রয়েছে, কত কি চাওয়া হয়েছে, সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করব বা দেখে নেব। কোন কলেজে এটা নিয়োগ করা হচ্ছে, কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করবার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটার হন তো চ্যানেল বা ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে পাশে আসা ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমরা ফিরছি ছোট একটা ইন্ট্রোর পরে। ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো বন্ধুরা, আমরা ইন্টারভিউ পরে ফিরে এসেছি। আপনারা অন স্ক্রিনে কলেজের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, যে কলেজে নিয়োগ করা হচ্ছে সেই কলেজে রাজগঞ্জ কলেজে নিয়োগ করানো হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে দেওয়া রয়েছে এবং এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, নোটিশটা এখানে দেওয়া রয়েছে। এখানে বলেছে ওয়াল্ক ইন ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ নিয়োগ করানো হবে। ওয়াল্ক ইন ইন্টারভিউ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ফর রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং গ্রুপ ডি পার্মানেন্ট পোস্ট অ্যান্ড কর্মবন্ধু পার্ট টাইম। তো এখানে দেওয়া রয়েছে বিস্তারিত বিষয়টা আমরা একবার দেখে নেব। তো এখানে পোস্টের নামগুলো দেওয়া রয়েছে, ক্যাটাগরি দেওয়া রয়েছে, ডেট টাইম অফ ইন্টারভিউ অর্থাৎ ডেট টাইম দেওয়া রয়েছে কবে আপনাদের ইন্টারভিউ হবে, কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে, এজটা এখানে দেওয়া রয়েছে এবং আপনাদেরকে পার মান্থ কত করে বেতন দেওয়া হবে সেটা কিন্তু ওখানে পাশে দেওয়া রয়েছে। তো এখানে দেওয়া রয়েছে প্রথম যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে লেডি অ্যাটেন্ডেন্ট, ক্যাটাগরি এখানে বলেছে আনরিজার্ভ অর্থাৎ ফিমেল যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ডেট টাইম এবং ইন্টারভিউ এখানে দেওয়া রয়েছে 22/11/2019 11 AM আপনাদের সেখানে বা 11 AM এর পরে আপনাদের ইন্টারভিউ হবে, সেখানে আপনাদেরকে যেতে হবে। কোয়ালিফিকেশন এখানে বলেছে এর জন্য আপনাদের ক্লাস 8 পাস হতে হবে এবং আপনাদের কম্পিউটারটা অবশ্যই জানা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। এখানে বয়সটা দেওয়া রয়েছে 18-40 বছরের মধ্যে। এখানে যে কয়েকটা পদ দেওয়া রয়েছে অর্থাৎ যে কয়েকটা পোস্ট রয়েছে সেই সব পোস্টগুলো একই রকম এজটা দেওয়া রয়েছে। তো আপনাদেরকে এই পদের জন্য কত করে বেতন দেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, 4,900 টাকা থেকে 16,200 টাকা করে আপনাদেরকে পার মান্থ বেতন দেওয়া হবে। এখানে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আনরিজার্ভ, একই ডেটে আপনাদের পরীক্ষাটা হবে অর্থাৎ ইন্টারভিউটা হবে এবং শুধুমাত্র এখানে টাইমটা চেঞ্জ করানো আছে, টাইমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে বিস্তারিত বিষয়টা দেখে নেবেন। এবং এর জন্য আপনাদের ক্লাস 8 পাস হতে হবে এবং কম্পিউটার, এমএস অফিস এগুলো আপনাদের জানা থাকতে হবে। বয়সটা একই রকম দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে, 1 জানুয়ারি 2019 অনুযায়ী। এর জন্য আপনাদেরকে পার মান্থ দেওয়া হবে 4,900 টাকা থেকে 16,200 টাকা। এখানে দেওয়া রয়েছে ইলেকট্রিশিয়ান-কাম-কেয়ারটেকার, এর জন্য আনরিজার্ভ রয়েছে। এখানে ডেটটা বলেছে 23/11/2019 11টার সময় আপনাদের ইন্টারভিউ হবে। ক্লাস 8 পাস হতে হবে এবং 2 বছরের কাজের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাদের কম্পিউটারটা জানা থাকতে হবে, অবশ্যই আপনাদের কম্পিউটার লাগবে তবে আপনারা আবেদনটা করতে পারবেন। এই জন্য এখানে বলেছে বয়সটা 18-40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং পার মান্থ আপনাদেরকে বেতন দেওয়া হবে 4,900 টাকা থেকে 16,200 টাকা। তারপরে এখানে নিচে দেওয়া রয়েছে কর্মবন্ধু, পার্ট টাইম কর্মবন্ধু, এর জন্য আনরিজার্ভ রয়েছে। 23/11/2019 2টার সময় আপনাদের ইন্টারভিউ হবে। এখানে বলেছে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট, এর জন্য আপনাদেরকে পার মান্থ 3,000 টাকা করে দেওয়া হবে। এবারে এখানে আমরা বিস্তারিত বিষয় দেখে নেব যে কী কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, এবং অ্যাপ্লিকেশন ফর্মেটটা নিচে দেওয়া রয়েছে সেটা আমরা একবার দেখে নেবো। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মেটটা আমরা ডাউনলোড করে রেখেছি এবং আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটটা ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। এবং এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি অন্য কলেজের, আপনারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা পেয়ে যাবেন বা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে একটা নোট বলেছে অর্থাৎ আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি 100 টাকা করে দিতে হবে, যারা এসসি এসটি রয়েছে এবং জেনারেল ওবিসি যারা রয়েছে তাদেরকে কিন্তু 200 টাকা করে দিতে হবে, সেটা আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফট করতে হবে। এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কলেজের অধীনে আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফটটা করতে হবে। এবং এখানে বলেছে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে, মার্কশিট,
অরিজিনাল সার্টিফিকেট যা রয়েছে আপনাদের ভেরিফিকেশনের দিনে, অর্থাৎ যেদিন আপনাদের ইন্টারভিউ হবে সেদিন কিন্তু আপনাদেরকে এগুলো নিয়ে যেতে হবে। তারপরে এখানে বলেছে আপনাদেরকে ছ মাসের একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এমএস ওয়ার্ডের একটা সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, সে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্টের হলেও আপনাদের সেই সার্টিফিকেটটা চলবে, আপনাদেরকে কিন্তু সেটা দিতে হবে। এখানে বলেছে আপনাদেরকে এটা টেম্পোরারি নিয়োগ করানো হবে 2 বছরের জন্য, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি কোনো এমপ্লয়ার্স হয়ে থাকেন তার যে এনওসি রয়েছে অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাদেরকে সাবমিট করে দিতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তো বন্ধুরা এবার আমরা দেখে নেবো যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা ডাউনলোড করেছি সেটা একবার আমরা বিস্তারিত দেখে নেবো যে কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা দেখে নেবো। এখানে আপনারা বিস্তারিত বিষয় দেখে নিয়েছেন কী কী পোস্ট রয়েছে, কী যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কত চাওয়া হয়েছে এবং কবে ইন্টারভিউ হবে, টাইম কী রয়েছে, সমস্ত বিষয়টা আমরা এখানে আলোচনা করেছি। এবং আমরা দেখে নেবো যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা রয়েছে সেখানে কী দেওয়া রয়েছে একবার বিস্তারিত দেখে নেবো আমরা। তো বন্ধুরা আমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেটে পৌঁছে গেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজগঞ্জ কলেজ, রাজগঞ্জ জলপাইগুড়ি 735134। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে দেওয়া রয়েছে লেডি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার, পার্ট টাইম কর্মবন্ধু, আনরিজার্ভ এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেওয়া রয়েছে টু দ্য প্রিন্সিপাল রাজগঞ্জ কলেজ, রাজগঞ্জ জলপাইগুড়ি 735134। এখানে আপনাদেরকে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট সাইজের ছবির একটা ঘর দেওয়া আছে, সেখানে আপনাদেরকে লাগিয়ে দিতে হবে এবং এখানে আপনাদেরকে বিস্তারিত বিষয়টা ফিল আপ করে দিতে হবে। এবং এখানে বায়োডাটা যে ফর্মেটটা রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, বায়োডাটা যে ফর্মেটটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে বিস্তারিত বিষয়টা ফিল আপ করে দিতে হবে। আপনার যা পার্সোনাল ডিটেলস রয়েছে আপনারা এখানে ফিল আপ করে দিয়ে দেবে। এখানে কাস্টটা দেওয়া রয়েছে ফাদার বিলং টু এসসি এসটি ওবিসি যা রয়েছে আপনারা এখানে দিয়ে দেবেন। মেটেরিয়াল স্ট্যাটাস কী রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইফ এনি যদি থাকে তবেই আপনাদেরকে দিতে হবে। ইনফরমেশন রিগার্ডিং কম্পিউটার অর্ডিনেন্স যেটা আপনাদের রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। ড্রাফট অ্যামাউন্ট অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশন ফিটা করছেন তার যে ড্রাফট অ্যামাউন্টটা রয়েছে সেটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। ড্রাফট নাম্বারটা লিখে দিতে হবে, ডেট এখানে আপনাদেরকে লিখে দিতে হবে এবং কোন ব্যাংকের মাধ্যমে আপনারা করছেন সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে প্লেস ডেট এবং ডান দিকে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে সিগনেচার করে আপনাদেরকে আবেদনপত্র সেই নির্দিষ্ট স্থানে আপনাদেরকে পৌঁছে দিতে হবে, অর্থাৎ যে কলেজ রয়েছে রাজগঞ্জ কলেজ সেই কলেজে আপনাদেরকে নিয়ে যেতে হবে সেখানে, বা সেখানে আপনাদেরকে দিয়ে আসতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা, সাথে ডকুমেন্টসগুলো দিয়ে আসতে হবে আপনাদেরকে। তারপরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি রিসিপ্ট, এখানে রিসিপ্টটা দেওয়া রয়েছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। এবং এখানে দেওয়া রয়েছে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের সেল অ্যাড্রেসে লাগবে, মার্কশিট সার্টিফিকেট যা রয়েছে আপনাদেরকে সেল অ্যাটেস্টেড করে আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে কী হবে যখন আমরা এরকম লেটেস্ট কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।